চাকরির মধ্যে কি আর দামাদামি সুযোগ আছে কিছু রাখছেন হাতে? রশি খোলা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে এটা 85,000-এ। এটা ওজনের দিকে চিন্তা করলে কেমন হবে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি চোপাইর পশুর হাট থেকে। আর চোপাইর পশুর হাটের অবস্থান গাজীপুর জেলা কালীগঞ্জ থানা, হাট বসে প্রতি বৃহস্পতিবার। আর এই হাটে হাসিলও কম রয়েছে, 300 টাকা হাসিলে আপনারা গরু ক্রয় করতে পারবেন। আমরা হাট ঘুরে আজকে আপনাদেরকে জানাবো সুন্দর সুন্দর শাহিওয়াল গরু, এছাড়া যেটি হলো যে কিছু ক্রস দেখাবো, আরও বিভিন্ন রকম সার গরুর দাম দর জানাবো। চলুন আমরা হাট ঘুরি। দর্শক, এই যে ডোগাটি দেখছেন, এই ডোগার মালিক হলো যে এই ভাই, এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কতগুলো গরু নিয়ে আসলেন আজ? 4টা গরু নিয়ে। বিক্রি হয়েছে কয়টা? একটা। কোনটা বিক্রি করলেন? আপনার একটা বড় আছিলেন, ওইটা বিক্রি করলাম। নিয়ে গেছেন? আচ্ছা, এই যে এইটা যেটা দেখছি, এটা তো দেশাল মনে হচ্ছে, পিওর দেশাল। কত চাচ্ছেন এটা? 135। এটা কি দাচ্ছে? না দাত। আচ্ছা, চাইলে কেউ পালনও করতে পারবে, কাটাই করতে চাইলেও করতে পারবে। আচ্ছা, 135 যেটা চাচ্ছেন, এটা ওজন কেমন হবে? এটা মাঝে ওজন হবে সব মিলে 4.5 মন। 4.5 মন ওজন ধরছেন। এটা কততে বেচা যাবে, বেচার আশা কেমন নিছেন? 20,000 বেচার নিয়ত। 1,20,000। আপনারা তো কিনে আনছেন? হ্যাঁ কিনে আনছি। কিছু তো লাভ অবশ্যই করতে হবে, নিজে শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন, শ্রমের দাম তো নিতে হবে। তো এখানে আমরা দেখছি একটা হলো যে জার্সি এবং দেশালের যে ক্রস, এটা কত যাচ্ছে? এটা আমরা 25 চাইছি। 1,25,000। এটা কি দাচ্ছে? না দাঁত। দাঁতে নাই। এটা কততে ছাড়া যাবে? 15-15-তে। মিয়া ভাই কোন কোন হাট ঘোরেন? আমি সব হাট ঘুরি, সিটি, রাজশাহী সিটি, পাবনা, অরুণখোলা, এরপরে আপনার চান্দেকোনা, সিরাজগঞ্জ, এরপরে আপনার রৌমারী, মমিসিং। আচ্ছা, ভালো কথা। তাইলে আপনাকে আমার দরকার এই জন্য, অনেকে আমাদের এই অঞ্চলের লোকজন, বিশেষ করে নরসিংদী, তারপরে কুমিল্লা বা ঢাকার আশেপাশে যারা আছে, তারা মনে করে যে ওই উত্তরবঙ্গে গেলে গরুর দাম কম। আসলে কি কম? না কম, সব জায়গায় বেশি দাম। আর ওই কম নাই কোথাও? কোথাও কম নাই, আমি মনে করি এনেই কম। যারা যাচ্ছে তাহলে? হ্যাঁ, যাচ্ছে, একটা লাভ হচ্ছে, 5,000-10,000 লোকসান হচ্ছে, এই ছাড়া কোনো উপায় নেই। মানে লাভ করার সুযোগ নাই ওদিক থেকে? না, লাভ করার সুযোগ নেই, গাড়ি ভাড়ায় তেল খরচ অনেক খরচ আছে। আচ্ছা, তো মিয়া ভাই আপনার এই গরুটার ওজন কেমন হতে পারে? এই গরুটার ওজন 15-4 মন। 15-4 মন ওজন হবে। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বন্ধুরা, আমরা দেখছি এই ডোকাতেও কিন্তু বেশ কয়েকটি সুন্দর সুন্দর সার গরু রয়েছে। এটাও কিন্তু মাশাআল্লাহ দেখতে সুন্দর। এটা দেখি নিয়ে আসছে কে, তার সাথে আমরা কথা বলতে চাই। কাকা নিয়ে আসছেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই। গরু কয়টা আনছেন আজকে? হ্যাঁ, কয়টা নিয়ে এসছেন হাটে? একটাই। এটা কি দাঁতছে? দাঁতা গরু। এটা কেমন দাম যাচ্ছেন আপনারা? 1,30,000। এটা বেচার আশা কেমন নিয়ে রয়েছেন হাটে? টাকাটা নিব। আমরা একটা প্রচারণা দিচ্ছি আপনার হাটের, আমন্ত্রণ জানাচ্ছি, কেমন দাম, দর্শক বন্ধুরা যেন আসে সেই বিষয়টি। আচ্ছা, এটা ওজনের দিকে চিন্তা করলে কেমন হবে? 4.5-4.5 মন। কাকা ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক গরু রয়েছে। তো চোপাইর হাটে কিন্তু প্রচুর পরিমাণে এরকম সুন্দর গরুর আমদানি হয়। দর্শক, আমরা যে গরুটা দেখছি এটাও কিন্তু বেশ ভালোই, তবে যেটি হলো যে এটা একদম ভরাট হয়ে গেছে। আমরা ব্যাকপার্টটা যদি দেখি, এটা কিন্তু হুষ্টপুষ্ট, বেশ মোটা হয়ে গেছে এই গরুটা। এই গরুটা মনে হচ্ছে মিয়া ভাই নিয়ে আসছে, দেখি আমরা কথা বলার চেষ্টা করি মিয়া ভাইয়ের সাথে, দামটা জানার চেষ্টা করি। এটা নিয়ে এসছেন মিয়া ভাই? না, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। গরু কয়টা নিয়ে এসছেন হাটে? একটাই। একটাই? এটা মনে হচ্ছে যে আপনার বাড়ির গরু, বাড়িতে পালন করে নিয়ে আসছেন। কয় দাঁতের গরু? দুই দাঁতের। দুই দাঁতের। দাম আপনারা কেমন চাচ্ছেন? 1,80,000। আর বেচার আশা কেমন নিয়ে রয়েছেন হাটে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দেয় তাই। তারপরে একটা আশা নিয়েছেন না আপনি? এটা আছে, আমাদের একটু আস্তে করে জানান যেটা দেয় এটাই। আমাদেরকে জানাবেন না একটু যে কততে বেচার আশা নিয়ে রয়েছেন সেটি? 1,50,000। আচ্ছা আচ্ছা, এটা ওজনের দিকে চিন্তা করলে কেমন আছে? এটা 6-এর উপরে বা 6 মনের উপরে। আর দাঁতে আছে হলো? দুইটা। দুই দাঁত। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক বুঝতেই পাচ্ছেন এটা দুই দাঁতের একটা গরু, তবে দেখুন গরুটা কিন্তু একদম পুরো ভরাট হয়ে গেছে, মাংসে মোটামুটি গেইন করে গেছে। তো তিনি যেমনটি দাম বলছেন, এমনটি দামে বিক্রি করার আশা নিয়ে চোপাইর হাটে রয়েছেন। শুভ দর্শক, আমরা এখানে একটি লাল সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা নিয়ে এসছে এই ভাই, দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলবো। মিয়া ভাই কেমন আছেন? ভালোই। কয়টা এরকম সুন্দর গরু নিয়ে আসলেন? আপনারা কেমন ধরেছেন? 6 মনে এরকম ওজন ধরে নিয়ে এসছেন আর কি। দামটা চাচ্ছিলেন? দামটা চাই 1,90,000 চাই। আর বেচার আশা কেমন নিয়ে রয়েছেন? 60-এর মতো আইডিয়া আছে, 60 ব্যস্ত না। চাকরির মধ্যে কি আর দামাদামি সুযোগ আছে, কিছু রাখছেন হাতে? না, আছে কিছু নেই, মানে ব্যস্ত না। এটা বেচার আশা?
আশা মানে এই দামটা হলে টাকা দিবে নিয়ে যাবে নিয়ে যাবে কারণ আপনারা তো কিনে আনছেন কিনে আনছেন কিছু তো লাভ অবশ্যই করতে হবে কিছু ধন্যবাদ ভালো থাকবেন ভালো দর্শক আমরা কিন্তু এখানে দেখছি বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল রয়েছে আবার গিরের ক্রসও রয়েছে সো এখান থেকে দেখি আমরা দুই একটার দাম জানার চেষ্টা করি এগুলো নিয়ে আসছে ইয়াং বয় দেখি আমরা কথা বলার চেষ্টা করি কেমন আছেন ওই ভাই না ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই তো অপোজিট সাইডে রয়েছেন আমরা তাহলে ওদিক দিয়ে যাই দর্শক এটা কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন রশি খুলে নিয়ে যাওয়া হচ্ছে কততে বিক্রি হলো দেখি আমরা একটু জানার চেষ্টা করি কততে বিক্রি হয়ে গেল ৮৫,০০০ ৮৫,০০০ এ এই গরুটা বিক্রি হলো তবে গরুটা দেখতে মাশাআল্লাহ সুন্দর আছে দেখতে পাচ্ছেন এই যে রশি খোলা হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এটা ৮৫,০০০ এ নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আমরা গিরের ক্রস একটা দেখছি দেখতে বেশ ভালো এটা কালারটা সুন্দর আর ভালো মানের বাছুর চেনার উপায় গলার নিচের ঝুলটা বড় নাভিটা বড় সে এটার কিন্তু সেটাই রয়েছে দেখি ভাইয়ের সাথে আমরা কথা বলি এটা কত দাম চাচ্ছে সেটি জানার চেষ্টা করি মিয়া ভাই কেমন আছেন আল্লাহরাকুম ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা যেটা দেখছি এটা তো বেশ মাশাআল্লাহ সুন্দর একটা গরু এটা কেমন দাম চাচ্ছেন ১১০ চেয়েছেন আর ছাড়ার ইচ্ছা কত নিয়ে রয়েছেন ৯০ এর নিচে কি আর আসার সুযোগ নিচে হবে না এর নিচে আসলে লাভ হচ্ছে না হবে না আজকে নিয়ে আসছেন কয়টা আজকে নিয়ে এসেছি আমি ৪টে বিক্রি হয়েছে কয়টা ২টা বিক্রি করছি মাশাআল্লাহ খুব ভালো এই এইটা ওইটাও আপনার দেশালটা কত যাচ্ছেন এটা ১১০ এসেছে ওইটা কততে ছাড়া যাবে এটা এটা ১৪০ ছাড়বো ওটা তো দাঁতে নাই না না দাঁতে নাই এইটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই একটাও না এগুলো দাঁতে আসতে আসতে আরো মোটামুটি ৭-৮ মাস লাগবে হ্যাঁ ৬-৭ মাস লাগবে দেবে ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে খুদা হাফেজ দর্শক আমরা এইটার দাম জানার চেষ্টা করি এটা নিয়ে কিন্তু দামাদামি হচ্ছিল দেখছিলাম আমরা এটা নিয়ে তো আপনার দামাদামি হইলো দেখলাম হ্যাঁ হইতেছে দামাদামি দাম উঠলো দাম দ হইলো মাত্র ১,০০,০০০ বাস আপনারা কেমন চাচ্ছিলেন আমরা যাচ্ছি তো ১,১২,০০০ ১,১২,০০০ যাচ্ছেন ১,০০,০০০ উঠে গেছে হ্যাঁ ওই যে দেখলাম একজন এক মহিলা এসে দামাদামি করলেন হ্যাঁ করছে এটা দাঁতে নাই তো না দাঁতে নাই ১,০০,০০০ সাইজ বলছে ১,০০,০০০ টাকা বলে গেছে হ্যাঁ বলে আপনাদের ইচ্ছা কত বেচার ইচ্ছা আছে তো ১,১০,০০০ এর বেশি মানে ১০ এর নিচে আসতে যাচ্ছেন না ১০ এর নিচে আসতে যাচ্ছি না লাভ হবে না নাকি না লাভ তো আপনারা দাম বলেছেন না আপনারা বলেছেন দাম কত বলেছেন আসেন তো আমি একটু কথা বলি কত বললেন আপনারা ১,০০,০০০ বলছি আচ্ছা ওনারা কত বলে ১,২০,০০০ বলে দিছে হয়তো এর মধ্যে আর একটু কমবে আর কি আপনারা দাম দামি করলে তবে আমি যেটা দেখলাম এই এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা নিয়ে নিছেন আপনারা কত দিয়ে নিলেন আসেন একটু কথা বলি কত দিয়ে নিলেন এটা ১,০০,০০০ লাস্ট ১,০০,০০০ এ এটা হয়ে গেল না হ্যাঁ এখন হয়েছে আচ্ছা আমরা টাকা দেওয়া হোক নিয়ে যান আমরা একটু দেখাই দিব দর্শক আমরা দেখছি একটা বড় মোটামুটি মাঝারি বলা চলে আবার বড় বলতে পারেন ওই রকম একটা গরু দেখতে পাচ্ছেন এটা ক্রস জাতের দেখে মনে হচ্ছে আমরা জানার চেষ্টা করব এটা কি জাতের দাম কত যাচ্ছে সেটি জানার চেষ্টা করি চলুন এটা তিনি নিয়ে আসছেন আপনার সাথে কথা হচ্ছিল যেটা দাঁতে নাই পালার উপযোগী একটা গরু নিয়ে এটাও আপনাদের হ্যাঁ এটা অঙ্গ এটা কয় জাতের গরু এটা ৮-১০টা দাঁত ছিল না ওনো দাঁতে নাই না দাঁতে নাই আচ্ছা তো বলছেন যে ৮ দাঁত না ৮ দাঁত দাঁত ভরি আচ্ছা এখনো দাঁতে নাই এটা তো দাম চাচ্ছিলেন কত এটা দাম যাচ্ছি ১,৮০,০০০-৬৫ লেবেছিলাম ওজন কেমন হবে এটা ওজন হবে ৪-৫ মন ৪-৫ মন ভাই পিছন থেকে কাকা পিছন থেকে বলছেন যে এটা ৫.৫ মন হবে যাই হোক এটা বেচার ইচ্ছা কেমন নিছেন আপনার বেচার ইচ্ছা নিয়েছি সাইড হলে বেচলাম ১,০০,০০০ এর মধ্যে আর কি দামাদামি সুযোগ আছে দামাদামি সুযোগ তো করলে হয় না মানে সাইড ১,৬০,০০০ হলে ছেড়ে দিবেন ডিরেক্ট হ্যাঁ ছেড়ে দিবেন টাকা দিবে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ভালো থাকেন দর্শক আমরা দেখছি পিছনে এক কাকা ছোট একটা গরু নিয়ে রয়েছেন ছোট একটা গরু নিয়ে রয়েছেন কাকা কাকার সাথে আমরা কথা বলতে চাই কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছে গরু কয়টা নিয়ে আসলেন আজকে গরু নিয়ে আসলাম ৪টে বিক্রি হয়েছে কয়টা ১টা আচ্ছা এইটা কত যাচ্ছেন যেটা ছোট সাইজের ৮০ কততে বেচা যাবে এটা এটা ৭০-৭২ হলে বেচা যাবে আপনারা তো কিনে আনছেন কিনে আনছি কিছু লাভ করে ছাড়তে হবে হ্যাঁ কিছু লাভ এটা কি যাচ্ছে না না যাচ্ছে না এটা ওজনের দিকে চিন্তা করলে কতটুকু হবে ওজনের দিক দিয়ে চলবে না এটা আসলে পালার জন্যই নিবে আমরা একটা আইডিয়া দিচ্ছি আর কি কতটুকু হতে পারে না ১০০ কেজি ১০০ কেজি কাকা ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা যে গরুটা বিক্রি হয়ে গেল মাঝখানে আমরা কথা বলছিলাম ওইটা দেখতে পাচ্ছেন ওই যে রশি খোলা হচ্ছে এই যে নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন
টাকা লেনদেন অলরেডি হয়ে গেছে, তারা এখন এখান থেকে নিয়ে যাচ্ছেন আর কি। তারা বললেন যে তারা পালন করার জন্যই নিয়েছেন গরুটা। শুভ দর্শক বন্ধুরা, আমরা চোপাইর পশুর হাট ঘুরলাম, আপনাদেরকে বিক্রি হওয়াও দেখাইলাম, এছাড়া দামাদামি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করলাম, এছাড়া কোন গরুর দাম কত চাওয়া হচ্ছে সেই বিষয়টি অবগত করলাম আপনাদেরকে, বিশেষ করে বিভিন্ন রকম শাহিয়াল গরু, প্রজাতের গরু দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আজ যাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে।